আসসালামু আলাইকুম এভরিওয়ান, শীতের সকালে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন একটা ফ্রিজ ভিক্টোরিয়া সুপ। আপনারা জানেন যে আমরা ফ্যাক্টরি থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর যে ফার্নিচার গুলো দেখানোর চেষ্টা করে থাকি সেটা শুধু আপনাদের জন্য। তো আজকে আপনাদেরকে আমি যে সোফাটা দেখাবো খুবই সুন্দর একটা সোফা, আমাদের সম্মানিত কাস্টমার উনি কুমিল্লা থেকে আমাদের কাছে অর্ডার করেছিলেন, তো আজকে এটা আমরা কমপ্লিট করে পেলাম। তো কিছুক্ষণের মধ্যে আমরা এটাকে ডেলিভারি করে ফেলবো। তো আমাদের অলরেডি গাড়ির লোকজন চলে আসছে। তো সোফাটাতে যাওয়ার আগে বা যেটাই দেখে আপনাদেরকে যাওয়ার আগে আমাদের ফ্যাক্টরি ঠিকানাটা বলে দিচ্ছি, উত্তর বাড্ডা পূর্বাচল 14 নম্বর। এবং সেই সাথে এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ হচ্ছে সামনে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর অনেক ফার্নিচার আসতেছে, যেগুলো নাকি আপনারা আমি শিওর যে অন্তত বাংলাদেশে আপনারা এর আগে কারো কাছে দেখেননি। তো আশা করবো যে আপনারা সেই সুযোগটা মিস করবেন না, কারণ আজকে হয়তো বা আমরা ভাঙ্গাগড় ভাঙ্গাইতে থাকি, কিন্তু একটা সময় আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দিয়ে তখন হয়তো আমাদের দালান কোটাও হতে পারে, তখন কিন্তু অবশ্যই ফার্নিচার লাগবে। তো সেই সেই দরকারে হলো অন্তত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে একটা সময় আপনারাও সেমন তেমন সুন্দর সুন্দর কিছু ফার্নিচার প্রয়োজন হতে পারে। কারণ আপনারা জানেন যে নাহিয়ান ফার্নিচার আপনাদেরকে আমরা ইউনিক ইউনিক যে প্রোডাক্টগুলো বা ইউনিক যে ফার্নিচারগুলো আছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে যা যা দেখানো দরকার আমরা তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। তো আমি আজকে যে সুপারে দেখাবো একটু সুপারেতে আসছি, একটু সামনে নিয়ে আসুন। আমরা এখানে এই সুপারটা তৈরি করেছি আমরা সেগুন কাঠের উপর। তো চিটাগং সেগুন আপনারা জানেন যে আমাদের দেশে সেগুন কাঠগুলো হয়ে থাকে মূলত চার টাইপের। একটা হচ্ছে আপনার চিটাগং, তারপর হচ্ছে মধুপুরি সেগুন, যশুরি সেগুন, বার্মাটিক সেগুন। তো সবচেয়ে এক্সপেন্সিভ বা সবচেয়ে দামি হচ্ছে আপনার বার্মাটিক সেগুন। তো এটা দিয়ে সচরাচর আসলে সবাই কাজ বা সবাই ফার্নিচার করে না, কিন্তু চিটাগং সেগুনটি আমাদের দেশে সবচেয়ে বেশি ইউজ হয়। তো আমরা চিটাগং সেগুনের ফার্নিচারগুলি সবচেয়ে বেশি করে থাকি। তো আজকে যে ভিক্টোরিয়া সোফাটা আমরা করেছি সেটা হচ্ছে আপনার 3-to-1 একটা সেট আপ। তো এটার মধ্যে আমরা সুন্দর করে যে আপনার কালারটা দেখতে পাচ্ছেন, এটা তো অবশ্যই আমি জানি যে আপনারা অন্তত অভিজ্ঞ হিসেবে আপনারা চিনতে পেরেছেন যে এটা কি কালার। এটা হচ্ছে আপনার লেকার পলিশের উপর ন্যাচারাল যে কাঠ কালারটা সেটা আমরা করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো কালার আপনারা করে নিতে পারবেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এটা হচ্ছে একটা 3-seater, এখানে এখানে যেটা আছে এটা একটা 2-seater সেম। এবং এটার মধ্যে আমরা যে কাপড়টা ইউজ করি সেই কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান একটা ফেব্রিক, খুবই সুন্দর একটা ফেব্রিক। আপনারা জানেন যে এখনের যে ফেব্রিকগুলো হয়ে থাকে চায়না এবং, কিন্তু এটাকে আমরা বিস্কোস কাপড় বলে থাকি, বাট বিস্কোসের মধ্যে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ানটা। এবং সিটের মধ্যে আমরা সলিড 3-inch ফোম ইউজ করেছি, এটা হচ্ছে আমাদের কাস্টমারের কাস্টমাইজ অনুযায়ী বা ওনার চাহিদা অনুযায়ী। তো আপনারা চাইলে আপনাদের মতো করেও ফোম টোম যা লাগে আপনারা দিয়ে নিতে পারবেন, বা কাপড় চেঞ্জ করতে চান বা ডিজাইন যদি আর একটু মডিফাই করতে চান সেটাও পারবেন। তো এটাতে 2-seater এবং এটার ভিতরে যে আমরা কাঠটা ইউজ করেছি সেটা হচ্ছে কেরোসিন কাঠ, কারণ আপনারা জানেন যে আমি কখনো আপনার ভিতরে যদি গর্জন কাঠ না হয় তাহলে আমি গর্জন বলবো না, ভিতরে যদি কেরোসিন না হয় তাহলে আমি কেরোসিন বলবো না, যা আছে তাই বলবো, বাকি হচ্ছে আপনার আপনি কিভাবে নেবেন, আপনি যেভাবে চাবেন আমরা সেভাবেই তৈরি করে দেবো। তো এখানে হচ্ছে 1-seater, 1-seater দেখো, এটা হচ্ছে 1-seater, অর্থাৎ 3-to-1 একটা সেট আপ আপনাদের জন্য আমরা তৈরি করেছি। এটা আমাদের সম্মানিত কাস্টমার উনি অর্ডার করেছিলেন, ওনার ডিজাইনটা এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া ছিল, কিন্তু উনি এটা দেখে আমাদের কাছে অর্ডার করেছেন। এবং এবং উনি হচ্ছেন একজন প্রবাসী, তো আজকে আমরা নিজেদের দায়িত্ব নিয়ে ওনার বাড়িতে আমরা এটা পৌঁছে দেবো, কারণ হচ্ছে ওনার ফ্যামিলির আসলে কেউ নেই যে ঢাকায় এসে মালটা রিসিভ করে নিয়ে যাবে, তো আমাদের লুক দিয়ে আমরা সেটা পাঠিয়ে দেবো। তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে অনলি 60,000 টাকা হলে আপনারা আমাদের এই সেগুন কাঠের সোফাটা পেয়ে যাবেন, অনলি 60,000 টাকা। শীতের সকালে আমি আসলে বেশি কথা বলতে পারতেছি না, তো বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আমি বিদায় নেবো আপনাদের কাছ থেকে। তো বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ রাখছি যে আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন, সামনে নতুন নতুন ভিডিও তো অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে অন্তত আপনাদের মাধ্যমে আমরা আরও 2-4 জন কাস্টমার পাই, বা সেই সাথে আপনারা আমাদের ফেসবুক পেজ, আমাদের ওয়েবসাইট, আমাদের সব কিছু আপনারা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।